মর্নিং ফ্রম মন্দারমণি। কালকে আমরা ফিরে এসেছি শ্যাক্স থেকে, সো কল্ড শ্যাক্স। সেই শ্যাক্সের পরে আমাদের এতটাই মন খারাপ হয়ে গেছিল যে আমরা আর মানে কোথাও ফিরে তাকাইনি, সোজা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলে এসে একটু আড্ডা দিয়ে ডিনার করে, অনেক আড্ডা দেওয়া হয়েছে, রাত্রি প্রায় 12:30 একটা অবধি। বাচ্চারাও জেগেছিল অত রাত্রি। তারপরে ঘুমিয়ে এখন জাস্ট উঠেছি, সবাই তো ঘুমোচ্ছে, এখন 6:00 বাজে প্রায়। আমি উঠে পড়েছি, আমার ঘুম ভেঙে যায় বাইরে থাকলে। এখন তাই ভাবছি, যারা টাইম ল্যাপস দেখছে, ক্যামেরাটা খোলা দেখাচ্ছে না, এটা ডিউ টু হিউমিডিটি, মানে ঘরের ভেতরে এসি পুরো, হ্যাঁ এই দেখো এবার ক্লিয়ার হয়ে গেছে। ঘরের ভেতরে মানে এসি সব সময় চালিয়ে রাখতে লাগছে, এটা একটা কনস মানে অফ দিস হোটেল, অফ দিস সি সাইড হোটেল ইন ইন মানে এই যে মনসুন টাইম। এখন দেখো পুরো মানে কালকে রোদ ছিল, আবার আজকে পুরো মেঘে ঢেকে আছে, এত ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম বেরিয়ে আর টাইম ল্যাপস নেই, তাই আমার গোপ্রো গোপ্রোতে গিয়ে এখন দেখি টাইম ল্যাপস চেষ্টা করি একটা সমুদ্রের পাড়ে গিয়ে কেমন লাগে। লাগিয়ে দিয়েছি টাইম ল্যাপস, জানি না কতটা কি টাইম ল্যাপস হবে, কারণ যে আরে হাওয়া চলছে, মানে তোমরা তো ক্যামেরাতে আমার আওয়াজ পাচ্ছ কিনা আমি সেটাও কনফার্ম নয়, মানে পুরো ভীষণ হাওয়া একটা, মানে ক্যামেরাটা যদি সামনে দিকে দেখাই হালকা হালকা নড়ছে। আর বাকি অনেক লোকজন সকালবেলা স্নান করতে এসছে, অ্যাকচুয়ালি দিনের বেলা রোদ উঠে গেলে প্রচন্ড হিউমিডিটি হয়, তাই মোটামুটি তো 11টার পরে তো বীজ পুরো খালি হয়ে যায়। এসেছি সমুদ্রের পাড়ে, মানে অ্যাকচুয়ালি সেই মানে সেই হিসাবে এবার সমুদ্রে পাড় ডোবায়নি অ্যালার্জির ভয়ে। কালকে যা সেই মোহনাতে গিয়ে একটু ডুবিয়েছিলাম, কিন্তু এত নোংরা জল ছিল ওই জায়গাটা, অ্যাকচুয়ালি নদী ওটা নেই জানে মানে জেনারেটর নদীরই জল ছিল সেই জন্য। তাই একবার এসেছি বেলা সমুদ্রে যদি পা না ডোবাই, শুধু সূর্য উঠছে খুব ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি সানরাইজটা আমি ভেবেছিলাম এইদিকে পাবো, মানে ঠিক হলো না, এইদিকে পেলে সুন্দর টাইম ল্যাপস আসতো, এটা আশা করি ভালোই আসবে একবার দেখি তো। আমাদের রুমগুলো সুপার ডিলাক্স, কিন্তু আমরা একটু ক্যাশে নিয়েছি বলে আমাদের ট্যাক্সটা বুক হয়ে গেছে, দরকার ছিল ট্যাক্সের। এদিকে রুমগুলো হচ্ছে, সামনে যে দুটো রুম আছে একটা প্রিমিয়াম ভিউ বলে, এটা হচ্ছে আলট্রা ডিলাক্স, ওটা ওটা হচ্ছে 5500 প্লাস ট্যাক্স, আর বাকি রুমগুলো সবই হচ্ছে 3500 প্লাস ট্যাক্স উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট তেমন কিছু মেনু থাকছে না, দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কি মেনু আছে, আমি ভুলে গেছিলাম। ফার্স্টের জন্য আমার আলাদা একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে তো ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, খুবই ছোট রেস্টুরেন্ট, ভেতরে গিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আছে পাউরুটি, জ্যাম, আর এটা কি লুচি, আলুর দম, এখানে আছে ইডলি, সাম্বার, ডিম সেদ্ধ, আর এখানে বুন্দি আর ফল, ওটা ফুটি বাংলা। এই লিমিটেড ব্রেকফাস্ট, ঠিকঠাক তো নিয়ে নেই আগে। একটা সুইমিং পুল, এটা হচ্ছে ডিলাক্স লবির জন্য, সেমন কিছু নেই, তবে এই সুইমিং পুলটা বেশি ভালো, সুপার ডিলাক্স থেকে এটাই বেশি ভালো। এখানে রেন ডান্স টাইপের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটা খুব সুন্দর, মানে চিলড্রেন পার্ক একটা, খুব ভালো পার্ক বানিয়েছে, কিন্তু
মানে সামহাও আমরা আসতে পারিনি, এমনি এদিক ওদিক ঘুরতে যাওয়া ব্যস্ত ছিলাম। তো ভালো টাইম পাস, মানে বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে এই জায়গাটা। বাপরে বাঁচলাম মনে হচ্ছে, রোদটা প্রচন্ড গায়ে লাগছে, পুরো হিউমিড রোদ একটা। এটা বোধহয় কোনো ম্যারেজ হল টাইপের বানিয়েছে। কোন গাড়ি স্টার্ট করে রেখেছে দেখছি, ভালো সার্ভিস, আমাদের গাড়িগুলো পুরো ধুয়ে দিয়েছে, গাড়ি আর নোংরা ছিল আমার। গাড়ি হয়ে গেছে স্টার্ট, ফিউল খুব কম আছে, দেখি আমার মোটামুটি 80 কিলোমিটার কাছাকাছি, যেখানেই বেরোবো বেরিয়ে আগে তেল ভরতে হবে আমাকে। আর ঠিক আছে, ট্রিপ তো পুরো করে রেখেছিলাম আমি, এখন অবধি আমাদের 225 কিলোমিটার, আমার 226 কিলোমিটার রান হয়েছে। চলো বেরোবো যাক তাহলে, গিয়ে আগে লাগেজগুলো তুলে তারপরে বেরোবো। এখান থেকে এটাই ভালো না, মানে অলমোস্ট 200 মিটার তোমাকে নিজে ড্রাইভ করে যেতে হবে, গাড়ি রেখে আসতে হবে। ওই যে হোয়াইট গেটে দেখাচ্ছে ওখানে আমাদের মানে রেখে ওখান থেকে পিক আপ, এটা খুব বাজে জিনিস, মানে এটা অ্যাটলিস্ট কমসে কম সার্ভিস দেওয়া উচিত ওদের। চলো ঠিক আছে, কিছু প্রস এন্ড কনস তো থাকেই। গুড মর্নিং, পরশুদিন যেভাবে গেছিলাম আর আজকে নিজের চেহারাটা দেখে, দুদিনে ট্যান হওয়ার পরিমাণটা দেখে একটু দুঃখ লাগছে, তাছাড়া কোনো দুঃখ নেই। আর ওকে হাই বলে দে একটু, আমরা এখন বেরিয়ে গেলাম মন্দারমণি থেকে। আর যাওয়ার দিন যেমন সুন্দর ওয়েদার পেয়েছিলাম, কালকে ওয়েদার ভীষণ সানি ছিল, আজকে আবার ওই রকম একটু ক্লাউডি একটু সুন্দর ওয়েদার, ভালো লাগছে। ঠিক সুন্দরই আছে, লাইট হাউস সামনে একখানা নেক্সন যাচ্ছে, পেছনে আর একখানা নেক্সন আছে, মাঝখানে হ্যারিয়ার। আমাদের জার্নি আশা রাখছি আগের দিনের মতো সুন্দর হবে। ভালো লেগেছে আমাদের মানে স্টেটা, সবাই আমরা বলছি যে মানে আমরা তো প্রত্যেকের সঙ্গে এটা ফার্স্ট টাইম আউটিং ছিল, তো সত্যি ভালো হয়েছে। এবং আমরা মানে যেটা হয় এর পরবর্তী কোথায় যাওয়া যায় এইরকম গল্প টল্প হচ্ছিল। এখন আমরা যেতে যেতে একটাই প্ল্যান হচ্ছে নেক্সটটা কবে আর কোথায়, আবার কবে কবে, এটাই প্ল্যান, কবে আর কোথায়, কবে আর কোথায়। আমরা খাবো, গাড়িটা খাওয়া দাওয়া করবে না, তা তো হয় না। তিন ভুকা গাড়ি, তিনজন তিনটি ভুকা গাড়ি পেট ভরে খেয়ে নিয়েছে, পেট ভরে খেয়ে নিল, পাম্প ব্রেক ছিল এটা, মানে তিনটা। আমাদের রোটা পুরো আটকেই আছে, সামনে একটা বিশাল রকম ভলভো, তারপরে এই লম্বা করে গাড়ির লাইন, ওই দিক থেকে ছাড়ছে আস্তে আস্তে। ওই দেখো না, ওই যে বাসটা সামনে গোল্ডেন মাসে দাঁড়িয়ে আছে, মানে ড্রপ করছে মানে। তারপর রাস্তায় খাওয়া দাওয়া হলো কোলাঘাটে, এবার আমরা দ্বিতীয় বিদ্যাসাগর সেতু, ঠিকঠাকই চলছি। এখন সময় হলো অলমোস্ট 5:30, পপি ঘুমোচ্ছে, আকাশে একটু একটু মেঘ আছে, বাকি ওয়েদার ভালোই, প্যাচপ্যাচে গরমটা নেই।